চলতি বছরেই 2022 কাতার বিশ্বকাপ ও 2023 এশিয়ান কাপের প্রাথমিক বাছাইয়ের অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ক্যাম্প হবে গাজীপুরে। বাংলাদেশের প্রথম ম্যাচ খেলা হবে 8ই অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে। এই বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচের ক্যাম্পে ডাক পাওয়া একের পর এক খেলোয়াড়ের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। দুদিনে পরীক্ষা করানো 24 জন ফুটবলারের মধ্যে 11 জনেরই সংক্রমণের কথা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্পে প্রথম করোনা ধরা পড়ে বিশ্বনাথ ঘোষের, পরে নাজমুল ইসলাম, এম এস বাবলু ও সুমন রেজারের সংক্রমণের খবর আসে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।